সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এবার ঈদ মাতিয়েছে সিয়াম পূজা অভিনীত পোড়ামন টু সিনেমাটি। ঢাকায় সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খানের সিনেমার সাথে পাল্লা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে এই ছবি। প্রথম সিনেমাতে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছেন সিয়াম। এবার চিত্রনায়ক শাকিব খানও শুভেচ্ছা জানালেন এই নতুন হিরোকে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে একটি প্রেম দরকার মাননীয় সরকার সিনেমার মহরতে এসেছিলেন শাকিব। সাংবাদিকরা সিয়াম প্রসঙ্গে শাকিব খানের কাছে জানতে চাইলে শাকিব খান বলেন, আমি শুনেছি পোড়ামন টু অনেক ভালো চলছে, সিয়ামের অভিনয়ের প্রশংসা শুনেছি, তার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। ঈদের আগে সিয়াম একটি সাক্ষাৎকারে বলেছিলেন শাকিব খান তার পছন্দের নায়ক, দর্শকরা শাকিবের সিনেমা দেখে তারপর যেন পোড়ামন টু দেখে। সত্যিই এমনটা হয়েছে, অনেক শাকিব ভক্তরাও দেখেছেন সিয়ামের সিনেমা। সব মিলিয়ে প্রথম সিনেমায় ভালো মার্ক পেয়ে এগিয়ে গেছেন সিয়াম। আসছে কোরবানি ঈদেও হয়তো মুখোমুখি হবেন শাকিব সিয়াম। কোরবানি ঈদে মুক্তি পাবে শাকিব খানের ক্যাপ্টেন খান ও সিয়াম অভিনীত দহন সিনেমা দুটি। মুক্তি পেতে পারে শাকিবের আরও দু একটি ছবি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।